আসসালামু আলাইকুম সবাইকে। বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে একটু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা উঠে দেখি আম্মুর ঘরে নাই, রান্নাঘরে চলে গেছে। তো রান্নাঘরে সে তার সব থেকে ফেভারিট জিনিসগুলো তৈরি করতেছে। আমার আম্মুর সব থেকে ফেভারিট জিনিস এই যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, এই টাইপের জিনিসগুলো আমার আম্মুর খুবই ফেভারিট। আম্মু শুধু রোজার মাসেই না, রোজার মাস ছাড়াও এই জিনিসগুলো কিন্তু বানিয়ে বানিয়ে খায়। আর আমার আম্মুর ফ্রিজে অল টাইম বেসন একদম দেখা যায় যে রেডি করাই থাকে, গুঁড়া করে রাখে আর কি বেসনটা, যাতে তার যখনই মন চায় তখনই সে এগুলো খেতে পারে। তো আম্মু কিন্তু সবজি দিয়ে এগুলো বানাতে খুবই এক্সপার্ট আর খুবই মজা হয়। আর প্রায় দিন সন্ধ্যাবেলায় আম্মু এগুলো ভেজে ভেজে আমাদেরকে খাওয়ায় আদর করে। আর এগুলো কিন্তু প্রচণ্ড অয়েলি জিনিস, এগুলো খাওয়া কিন্তু এত ঠিক না, কিন্তু তারপর আমার আম্মু এগুলো খুব বেশি পছন্দ করে। আর এখানে আম্মু আজকে বেগুনির চপ বানিয়েছে, আলুর চপ বানিয়েছে, সিমের চপ বানিয়েছে। আম্মু আসলে মোটামুটি সব ধরনের সবজি দিয়েই কিন্তু চপ বানায়। বাসায় দেখা যায় যে দিন যেই সবজিটাকে আনা হয় সেই সবজিটাকে দিয়েই আম্মু খুব সুন্দর করে এই চপগুলোকে ভেজে আমাদেরকে দেয়। এটা ছিল আম্মুর সিমের চপ, আমি একটু ভেঙে দেখাই। ভেতরটা এত সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছে, আপনারা সিমের দিনে অবশ্যই সিমটাকে ট্রাই করবেন। যেহেতু এটা নতুন শীতকালের সবজি আর প্রথম প্রথম সিমটা কিন্তু খুবই মিষ্টি থাকে, নরম থাকে, আর সিমটা যদি টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই, খুবই মজা, আসলে খেতে খুবই মজা। মানে একটু সিদ্ধ করে নিতে হয়, যাতে সিদ্ধ করলে এটা কুক হতে ইজি হয়, কারণ সিমটা একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই। আর আম্মু আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছিল, কেটে একবারে এটাকে বেসন দিয়ে ভেজেছে, এটাও খেতে কিন্তু খুবই মজা। আম্মু একটা একটা করে ভেঙে দেখাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম, মানে খুবই টেস্ট ছিল প্রতিটা জিনিস, আর এতটাই স্পাইসি ছিল, খেতে খুবই মজা ছিল। আলুর স্লাইসটা দেখতেই পারতেছেন আসলে একদম পাতলা করে কাটছে। আসলে আমি ঘুমিয়েছিলাম দেখে আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করতে পারিনি, বেগুনের যেই বেগুনের চপটা, বেগুনের স্লাইসটা। তো ঘুম থেকে ওঠার আগেই আসলে আম্মু এগুলো সব করে ফেলছে। শীতের দিন কিন্তু এই ভাজা পোড়াগুলো খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না, আর মাঝে মাঝে এটা অবশ্যই ট্রাই করা উচিত, আপনারা ট্রাই করবেন বাসায়। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।